সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটা ব্লগ শুরু করছি এই নতুন বছরে। বলো। আচ্ছা, আমি হচ্ছি দেবস্মিতা দে। আমি রানু দে, আমরা শাশুড়ি বউ। দুজনে মিলে তো আমরা শুরু করছি এটা, মানে আমরা অনেকদিন ধরেই এটা ভাবছিলাম, বলো। হ্যাঁ, তারপরে আমরা হঠাৎ করে আজকে মনে হলো এটা করা যেতেই পারে, সেই জন্য আমরা স্টার্ট করলাম। কিন্তু আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের নতুন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিআর লাইফ। সো ডি স্ট্যান্ডস ফর দেবস্মিতা আর আর স্ট্যান্ডস ফর রানু। সো আমরা এই নামটাকে বেছেছি, আর এই নামটা বাছার পিছনে আমার একটা দাদার খুব মানে ইয়ে রয়েছে, তো সুদীপদা তো আমাদের অনেক হেল্প করেছে। তো যাই হোক, তো আপনারা এইটার সাথে থাকুন, এই ব্লগটা দেখুন, আর আমরা বিভিন্ন ধরনের টপিকস এর মধ্যে আমরা ইনক্লুড করার চেষ্টা করব। ধরুন কুকিং, বা ধরুন ট্রাভেলিং, বা ধরুন বাড়িতে রয়েছি যেরকম এমনি সারাদিনের ডেইলি লাইফ, তো আমরা বিভিন্ন রকমের বিউটি হ্যাকস সব কিছু আমরা এর মধ্যে ইনক্লুড করব। ঠিক আছে, নতুন রান্না, তারপরে ধরুন নতুন নতুন আরও অনেক কিছু ডেলি লাইফের যেগুলো যেগুলো থাকে সেগুলো দেখানোর চেষ্টা করব। যতটা পারি তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব, জানি না কতটা দিতে পারবো। তোমরা যদি সবসময় পাশে থাকো তাহলে কিন্তু আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারবো। একদম একদম। তো আমার জাস্ট বিয়ে হয়েছে 2 বছর হতে চললো, 2020 সালে আমার বিয়ে হয়েছে, তো আপকামিং ফেব্রুয়ারিতে আমার 2 ইয়ার্স কমপ্লিট হবে। তো আমরা এই সময়টা জেনারেলি কিছু মুভি দেখি বা কিছু সিরিয়াল দেখি বা এইসব দেখি, তো এখনও চলছে, আপনারা দেখতেও পারেন। এই যে দেখুন, আর মা ফার্স্ট ভিডিওটা আপনাদের দেখাবে বলে বসে আছে। ভিডিওতে কিছু মায়ের কিছু ছবি মা দেখাতে চাইছে। আমার 30 বছর আগের বিয়ের ছবির কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, তোমরা দেখো। হ্যাঁ, মা ছবি বের করেই রেখে দিয়েছে, দাঁড়াও আমি তোমাদেরকে হেল্প করছি দেখতে। এনা দেখো, 30 বছর আগে আমি কিরকম দেখতে ছিলাম। মাকে খুব সুন্দর লাগছে না? এই যে এইগুলো। মা তোমাকে কি কোনো পার্লার থেকে সাজাতে এসেছিল? হ্যাঁ, আমাকে পার্লার থেকে সাজাতে এসেছিল। ও, খুব ভালো লাগছে ছবিগুলো। তারপরে দেখি তোমার চোখটা এখানে একটু বন্ধ হয়ে গেছে, ওই সাইডটা সরা। হ্যাঁ, ছবিটা নিচে কর। এই তো এই তো, ক্যামেরাটা নিচে কর, ওই সাইডে কর। শীতকালে আমাদের এটা প্রায়ই হয়, আর আজকে যেহেতু শনিবার, কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে ফুলকপির তরকারি। হ্যাঁ একদম, তো যখন বানাবো তোমাদের নিশ্চয়ই দেখাবো, তোমরা সাথে থাকো। তো দেখো, যেহেতু বললাম যে আজকে আমাদের কড়াইশুঁটির কচুরি হবে, তো সেই জন্য আমরা নিয়ে নিয়েছি ময়দা, আর তার সাথে আমি মিক্স করে নিয়েছি তেল, নুন আর একটু কালো জিরে, আর এই জলটা আছে এটা দিয়ে মাখবো। আর এখানে নিয়ে নিয়েছি 2 কাঁচা লঙ্কা আর একটু কড়াইশুঁটি, তো এর সাথে আমি দিয়ে দেবো একটু আদা আর নুন, দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেবো। ঠিক আছে, আর এটা কিন্তু আমি একটু মেখে রেখে দেবো, তো তাই জন্য এটা খুব একটা বেশি নরম করে মাখবো না, একটু হালকা করে মাখবো। তুমি বলো কি বলছো?
আমরা আবার চলে এসেছি দেখো আমাদের কচুরির রেসিপি নিয়ে। আমি যেটা বলছিলাম দেখো আমি পুরটা বানিয়ে নিয়েছি, তো এই পুরটা আমি বানিয়েছি হচ্ছে বললাম তো পেস্ট করেছি, এবার আমার কড়াইশুঁটি একটু কমে গেছিলো তো তার জন্য আমি একটু ছাতু মিক্স করেছি এর মধ্যে, আর কড়াইতে একটু নেড়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আর এইগুলো আমি জাস্ট লেচিগুলো করে নিয়েছি, একটু বড়ো সাইজ করেছি দেখো তোমরা, একটু বড়ো সাইজ না করলে কী হয় কড়াইশুঁটি ভেতরে ঢোকালে না পুরটা বেরিয়ে আসে, তাই জন্য একটু বড়ো সাইজ করেছি। তো আমি এর মধ্যে এখন এইগুলো ঢুকিয়ে নেব। তোমরা কিন্তু আমাদের ভিডিওটা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। হ্যাঁ অবশ্যই করো, তাতে আমাদের একটু এনথুসিয়াজমটাও বাড়বে। আর তো দেখো আমরা তাহলে অনেক নরম করে ফেলেছি, সেটা নরম হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, দেখো আমি আসলে একটু বেশিক্ষণ মাখা হয়ে গেছিলো, তো আমি এইভাবে পুরগুলো আমরা দুজনে ভরে নিচ্ছি এরকমভাবে হোল করে একটা, তার মাঝে আমরা পুর দিয়ে দিচ্ছি। তো সেই কারণে আমি একটু বড় বানিয়েছি যাতে পুরটা বেরিয়ে না আসে, দেখো এইভাবে এইভাবে। দেখো এবারে মা বেলছে, তো তোমরা এভাবেই বেলে নিতে পারো, এখানে অলরেডি দুটো বেলা হয়ে গেছে আর একটা বেলছে, তেল দিয়ে অল্প অল্প করে বেলছে, হালকা হাতে করবে নাহলে পুরগুলো ফেটে বেরিয়ে যাবে। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে এখানে, দেখো হালকা যখন ধোঁয়া উঠবে তখন আমি একটা একটা করে ছাড়ব, আর মাঝে মাঝে তোমরা একটু মিডিয়াম ফ্লেম করে নেবে না হলে পুড়ে যেতে পারে। তো আমাদের বেলা হয়ে গেছে মোটামুটি, তো এবার আমরা একটা একটা করে ভেজে নেব। দেখো এখানে আমি টিস্যু পেপার দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায়, তো আমি এইভাবে ছেড়ে দেবো। না এটা এভাবে ঠিকই আছে। আচ্ছা দেখো আমি আর একটা করে দেখাচ্ছি, এভাবে তোমরা সবকটাই করে নেবে। এটা ছানটা হলে আরো ভালো হয়, তো এই মুভমেন্টটা আমার কাছে নেই, তার জন্য মানে আমি আর বের করতে পারছি না, ওটা অনেক ভেতরে ঢুকে গেছে, তো সেই কারণে এভাবেই করছি। দেখো দু পিঠ ভালোভাবে করে নিয়েছি, এবার তুলে নেব। দেখো আমাদের সব কচুরি ভেজে রেডি হয়ে গেছে, আর এর সাথে রয়েছে ফুলকপির তরকারি, কড়াইশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, আর রয়েছে মিষ্টি। চলো আজ তাহলে এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে, তো টিল দেন গুড নাইট টাটা, আর আমাদের ভিডিওটা তোমরা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে টাটা।